সরকার যতই স্বাস্থ্যবিধি মানতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে বলুক না কেন, বাস্তবে যে সেটা মানা হচ্ছে না তা সোমবার ফের প্রমাণিত হলো। এদিন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার মেইন শাখায় বহু আমানতকারী এসেছিলেন টাকা পয়সা লেনদেন করতে। গ্রাহকদের দেখা যায় ব্যাংকের বাইরে সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে গায়ে গায়ে লেগে ভিড় করে দাঁড়িয়ে থাকতে। জানা গেছে লিঙ্ক না থাকতে দীর্ঘ সময় এতটা বড় লাইন হয়েছে। তবে ব্যাংকের পরিষেবা নিয়ে অভিযোগ তুলেছেন আমানতকারীরা। তাদের অভিযোগ, এই ব্যাংকে পর্যাপ্ত কর্মচারী না থাকায় গ্রাহকদের নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যেদিনকার জন্ম হয় আমি সেদিনকার কাস্টমার যখন স্টুডেন্ট ছিলাম তখন এখানে পরিষেবায় অনেক অসুবিধা হচ্ছে। এখানে তাঁতের কিছু ঘাটতি আছে দীর্ঘদিন যাবো, সেই ঘাটতিটা অনেকদিন ধরে মিটছে না। আমরা যদি ঘাটতিটাই মিটুক এবং ইমিডিয়েট পরিষেবাটা ভালো হোক। এবং এর আগে যখন লাস্ট কাস্টমার মিট হয়েছিল তখন শিলিগুড়ি রিজিয়ন অফিস থেকে একজন আমাদের অফিসাররা ছিলেন, বলছিলেন অফিসের বাইরে আরেকটা এটিএম হবে, কিন্তু আজ অবধি সেই এটিএমটা হয়নি। আমরা চাই এই ব্যাপারেও যেন ওনারা একটু দৃষ্টি দেন। ব্যাংকের স্টাফ কম, একদমই স্টাফের প্রবলেম আছে ব্যাংকে। আমাদের টাকার প্রয়োজনের সময় টাকা তুলতে পারেনি, এত ভিড় হচ্ছে ব্যাংকে। এর স্বাস্থ্যবিধি মানাই হচ্ছে না।